মার্কিন নির্বাচনী প্রচারণায় বাইবেল বিক্রি করে ডোনাল্ড ট্রাম্পের আয় তিন লাখ ডলার সাধারণ ভোটারদের মনোযোগ ও ভোট দখল করতে বাইবেল বিক্রিতে যৌথ উদ্যোগ নেয় ট্রাম্পের নির্বাচনী দল দেশটির কান্ট্রি সং গায়ক গ্রিনউডের সাথে মিলে দ্য গ্রিনউড বাইবেল বাজারে ছাড়েন ট্রাম্প প্রতিটি বাইবেল উনষাট ডলার নিরানব্বই সেন্টে বিক্রি করা হচ্ছে সেই সাথে 5 মিলিয়ন ডলারের ক্রিপ্টো কারেন্সির বিনিয়োগও তার নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত হচ্ছে এদিকে তিনটি মামলায় একশো মিলিয়ন ডলারের ক্ষতির মুখেও রয়েছে আলোচিত মার্কিন এই সাবেক প্রেসিডেন্ট হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে ভিশন ফ্রিজ তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর